কিচি মিচি করে শেথা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাঁক। রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী কবিতার কথা কার না মনে আছে? ছোট নদীকে ঘিরে ছোট্ট গ্রামের যে অনবদ্য বর্ণনা, তা বাংলা সাহিত্যে বিকল্পহীন সৃষ্টি। যেখানে আছে শেয়ালসহ নানান গ্রামীণ প্রাণীর কথা, আবার শেয়াল পণ্ডিতের বিচক্ষণতার গল্প শুনে শুনে বড় হয়েছে প্রজন্মের পর প্রজন্ম। এখনও শৈশবের শেয়াল পণ্ডিত হুক্কা হুয়া রবে ডেকে ওঠে মনের অচিনপুরে। গল্পের শেয়াল কথা বলে, মানুষের ভাষা বোঝে, সাড়া দেয়, ডাকে। সেই শিয়াল যেন বাস্তবে ধরা দিয়েছে কুষ্টিয়া শহরের থানাপাড়ায় শাহাবুদ্দিন মিলনের কাছে। রূপকথার কুজুবুরির কথা মনে আছে? বুড়ির সেই তিনটি কুকুর, আয় আয় তু তু, রঙ্গা ভঙ্গা ভূতু, ডাকলেই যারা ছুটে আসত বুড়ির কাছে, সেই রকম নাম ধরে ডাকলে মিলনের শিয়ালও ছুটে আসে কাছে। শেরু, কাঞ্চি, আহ্লাদি, আদুরিকে ভালোবাসা দিয়ে জয় করেছেন শাহাবুদ্দিন মিলন বনের শেয়ালের সঙ্গে তার সখ্য ২০ বছর ধরে। এছাড়া অন্য পশু পাখিকেও আদর ভালোবাসা দিয়ে বশ করে নিয়েছেন মিলন। কুষ্টিয়া শহরের তিন নম্বর ওয়ার্ড। রাত বাড়তে থাকলেই নির্জন এলাকায় যেন ব্যস্ততা বেড়ে যায় বন্য প্রাণী শিয়ালদের। ঝোপঝাড় থেকে শিয়াল বেরিয়ে আসে লোকালয়ে। মিলনের থানাপাড়ার বাড়ির পাশে ১৫ থেকে ২৫টি শিয়াল জড়ো হয়, অপেক্ষা তাদের মনিবের। রাতে ব্যস্ত শহরে সবাই যখন ঘুমিয়ে পড়েন, তখন দোকান থেকে খাবার কিনে বাড়ির সামনে এসে দাঁড়ান মিলন। ডাক দিতেই লাইন ধরে চলে আসে শিয়ালের দল। শেরু আর রাহাজানির দলকে দুই ভাগে ভাগ করে মাঝরাত পর্যন্ত চলে তাদের খাবার খাওয়ানো। বন্য পশু আর মানুষের এই ভালোবাসার মিতালি দেখতে স্থানীয়রা মিলনের বাসার সামনে ভিড় জমান প্রতিনিয়তই। শাহাবুদ্দিন মিলনের এমন ভালোবাসার দৃশ্য দেখে রীতিমতো বিস্মিত হন তারা। শাহাবুদ্দিনের মতে শিয়াল হিংস্র হলেও তার কাছে হিংস্র আচরণ চোখে পড়েনি কখনো। ভালোবাসায় সব হিংস্রতা জয় করা সম্ভব বলে মনে করেন এই পশুপ্রেমী। প্রতি বছর বছর এদের বাচ্চা হয়, কিন্তু এই বাচ্চারা এরা কাছে রাখে না, এটা জানতাম না যে এক বছর হওয়ার পরে যে এরা একে আবার সরিয়ে দেবে আবার বাচ্চা হওয়ার আগ মুহূর্তে, এটা আমার জানা ছিল না। প্রত্যেক বছরই আমি ওদেরকে ট্রেনিং দিয়ে নাম দিয়ে বড় করতে করতে এক বছর থাকার পরে দেখি যে নাই, আবার তিনজন খুঁজে পায় না, সবাই গেল কোথায়। যখন ওরা এদিকে আসে তখন এই তিনজন এমন ক্ষিপ্ত ওদের উপরে যে মানে কামড় দিয়ে একদম ওদেরকে অসুস্থ করে আহত করে দেবে, যেন এই এই এদের এই এদিকে না আসে, এই এই বাচ্চার কাছে না আসে, এই বাচ্চাকে আক্রমণ করতে না পারে। এই জন্য প্রতি বছর এইভাবে ওরা বাচ্চাকে সরায় দেয়। এবং আমার এই প্রতি বছর কষ্ট হয়, এই এই জন্য রাগ হয়ে গেল গত ৪ বছর আগে আমি শেরু নামে যে এই দলের লিডার শেরুকে বললাম যে শেরু, যদি এর পরের বছর পরের বার থেকে এরা যদি এখান থেকে সরে তাহলে তোকে আর আমি খাওয়ার দেবো না, তোকে আর ভালোবাসবো না, তোর সাথে ভালোবাসা শেষ। কীভাবে বুঝলো আমি জানি না আমার কথা, কিন্তু তারপর থেকে যতগুলো বাচ্চা আর কাউকে সরায় না। শেরু গ্রুপের এখন ১৪টা ছিল, ১৩টা আছে এই গ্রুপের। এখন রাহাজানের গ্রুপের মোট ২৩টা আছে, রাহাজানের গ্রুপ, শেরু গ্রুপ আর চিন্টু গ্রুপ, তিনটা গ্রুপ। এই তিনটা গ্রুপ এই যে সামনাসামনি আমি যদি না থাকি তাহলে মারামারি হবে, এখনও মারামারি হলো দেখলেন, যে যখনই একটু সরে যায় দুই গ্রুপ একসাথে হলে মারামারি। মিলনের স্ত্রী লাভলি ইয়াসমিন বলেন, একসময় আমার স্বামীর এমন শিয়াল প্রীতি দেখে খুব বিরক্ত হতাম, নোংরা প্রাণী বলে রাগ হতো। অবশ্য এখন বেশ ভালো লাগে, শিয়ালদের জন্য মহব্বত হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা খোকন বলেন, এখানে অনেক শিয়াল, মেসোবাঘ, কুকুর রয়েছে। রাত বাড়লেই এরা খাবারের জন্য এদিকে ওদিকে ছুটে বেড়ায়, তখন এদের যে খাবার দেয় সে তার কথাই শুনে। কুষ্টিয়ার পাখি ও বন্যপ্রাণী পর্যবেক্ষক এসআই সোহেল বলেন, মিলন ভাই যে শিয়ালের সঙ্গে সখ্য গড়েছেন সেটা দেখে আমি সত্যিই অভিভূত। শিয়াল খুবই ধূর্ত, তবে মানুষ যদি তাদের সঙ্গে ভালো আচরণ করে তবে তারাও তার সাথে বন্ধুত্বের মতো আচরণ করে থাকে। মিলনের এই পশুপ্রেম স্থানীয়দের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। বনের পশু যে ভালোবাসায় কাতর, মিলন তা দেখিয়ে দিয়েছেন, দেখিয়ে যাচ্ছেন প্রতিনিয়তই। তার ভাষায় ভালোবাসা সব কিছুই জয় করতে পারে, পৃথিবীতে ভালোবাসার মতো সুন্দর আর কিছু নেই। কুষ্টিয়া থেকে ফিরে ঢাকা টাইমস প্রতিবেদক সিরাজুম সালিকিনের তথ্যচিত্রে জানালেন হাবিবুল্লাহ ফাহাদ।